নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ, আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। সারা আসাম সরকারি চিকিৎসালয় ও স্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থার কর্মকর্তারা বিভিন্ন দফা দাবি নিয়ে 3 দিনের কর্মবিরতি করলেন শুরু। কর্মচারীদের মধ্যে ক্ষোভের পরিস্থিতি। ছাত্র সংগঠন NSUI উদ্যোগে বরাক উপত্যকার বিভিন্ন কলেজে চলছে সদস্য ভর্তি অনুষ্ঠান। বিস্তারিত তথ্য তুলে ধরলেন সংগঠন কর্মকর্তা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিভিন্ন প্রকল্প সহ বীজ উদ্ঘাটন প্রকল্পটি কংগ্রেসের অনুমোদনের উপর নতুন করে লেপ লাগিয়ে নাম কামানোর অভিযোগ আনলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। গোপন তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ি বাজেয়াপ্ত করল 20 লক্ষ টাকা নিয়ামাতে গুজরাম থেকে 4 ব্যক্তিকে করা হলো গ্রেফতার। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস ও বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ করা নিয়ে এসইউসিআই কমিশনের কর্মকর্তারা করলেন বিক্ষোভ প্রদর্শন। এবারে বিস্তারিত খবর। সারা আসাম সরকারি চিকিৎসালয় ও স্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থা বিভিন্ন দফা দাবি নিয়ে 3 দিনের কর্মবিরতি কার্যসূচি শুরু করলো। সোমবার শিলচর সিভিল হাসপাতালের সামনে সারা আসাম সরকারি চিকিৎসালয়ের অস্থায়ী কর্মচারীরা 3 দিনের জন্য কর্মবিরতি ধর্ণা কার্যসূচি পালনের অঙ্গ শুরু করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে চিকিৎসক তথা সরকারি চিকিৎসালয়ের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা আসামের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলাশাসকের কাছে দাবি রাখেন তাদের চাকুরি স্থায়ীকরণ করতে হবে, সরকারি সুযোগ সুবিধা তাদের প্রদান করতে হবে। তারা আরও বলেন যে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা, কিন্তু বিনিময়ে তাদের বেতন খুব স্বল্প। অতিসত্বর তাদের দাবিগুলো মেনে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের প্রমুখ কর্মকর্তারা। এটা হলো অস্থায়ী কর্মচারীরা ভাই বোনরা সবাই মিলে আমরা এই ধর্ণাটা দিচ্ছি। প্লাস আমাদের কতজন সিনিয়র যারা আছে অনেক বয়স্ক হয়ে গেছে, তারা গুয়াহাটিতেও গেছে এই ধর্ণার জন্য। আমাদের দাবি সরকারের কাছে বা অনুরোধ বলতে পারেন, যেটা অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ এটাই যে আমাদের চাকরিটাকে উনি যাতে একবার দেখেন, স্থায়ী করার চেষ্টা করেন। চেষ্টা নয়, আমরা ওনার কাছে অনুরোধই করছি যে স্থায়ী করুন, উনি যাতে আমাদের চাকরিটাকে স্থায়ী করেন। আর আমাদের যে স্যালারি আছে, যে 3,000-4,000 টাকার স্যালারি, সেটা নিয়ে যাতে উনি একটু ভাবেন। আমাদেরকে একটা মিডিল পর্যায়ের যাতে স্যালারি দেওয়া হয়, যাতে আমরা স্যালারিটি নিয়ে ভালোভাবে চলতে পারি বা সমাজে দুজন মানুষেরও সাহায্য করতে পারি, নিজের পরিবারকে নিয়ে সমানভাবে সমান তালে চলতে পারি।
মানুষের সাহায্য হলো। রাস্তায় যখন কোনোদিন চলতে যাই তখন অনেক ভিখারিরা বলে দিদি 10 টাকা দিয়ে যান, ওকে 10 টাকা দিলে আমার চিন্তা করতে হয় যে এই সামান্য রাস্তাটুকু আমার হেঁটে যেতে হবে ওকে 10 টাকা দিয়ে, তার জন্য আমাদের চিন্তা করতে হয়। 10 টাকা বা 100 টাকা পার ডে হিসাবে আমাদের 100 টাকার বিনিময় পড়ে, যে 3000 টাকা স্যালারি সেটাকে আমরা যদি ভাঙি একদিন হিসাব করে ভাঙি তাহলে 100 টাকা পড়ে। বাট 100 টাকা দিয়ে একটা দুধের বোতলও কিনা আমাদের জন্য অসম্ভব হয়ে যায়, 3 দিন অপেক্ষা করতে হবে 350 টাকা বা 400 টাকা জমিয়ে দুধ কেনার জন্য, ছোট বাচ্চার দুধ কেনার জন্য। আমাদের স্টাফের একটা ছোট বাচ্চা আছে আর এখন এখানে ঘুমিয়ে পড়ে আছে বাচ্চাটা। আমরা অস্থায়ী কর্মচারী, 2700 কেউ 1500 কেউ 2000, এই বেতনে আমরা মানে চলতে পারি না। আমাদের দাবি হইল মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই যে চাকরিটারে পারমানেন্ট করিয়া দেওয়া হোক, না হইলে আমরা বাচ্চা পড়ানি যান না, খানিকুড়া কি খাওয়া যান না। আর আমরা এই পয়সা দিয়া 250 গ্রাম মাছ কিনতে চাইলেও মাছ কিনতে পারি না, চাউল কিনতে চাইলেও চাউল কিনতে চাই পারি না। আমরা একজনের স্বাভাবিক মানে নিজের মুখের যে দাঁড়িয়ে গেছেন তাও পর্যন্ত আমরা সেই করিয়া রাখতে পারি না। আমার নাম হইল গিয়া আলতাফউদ্দিন, আমি জলালপুর ব্লক পেয়েছি থেকে এখানের মধ্যে আইসি, 3 দিনের লাগে কয়েছে, যদি আমরা 3 দিনের দাবিটা মানুন না তাইলে আমরা 3 বছর ওখানে মানে থাকতাম পারি। আমরা সবে মিলিয়া খাইলে খাইমু না খাইলে না খাইমু, 1 মাস 2 মাস আমরা সব দিন পর্যন্ত এখানের মধ্যে থাকমু। আমি 2005 থেকে কাজ করিয়া ইয়ার এখন পর্যন্ত কাজ করিয়ার, কিন্তু 2700 টাকা বর্তমানে ভাইয়ার, প্রথম পাইছি খালি 500 টাকা, এখন ভাইয়ার 2700 টাকা। এই 2700 টাকায় 90 টাকা হাজিরা পড়ে, এই 90 টাকা হাজিরার আমরা 10টা টাকা যদি চাই যে মসজিদও দিতাম, 10টা টাকা চাই যদি মন্দিরও দিতাম, 10টা টাকা চাই যদি আমরা কোনো ভিখারিরে দিতাম, যে দিতাম পারি না। আমরা নিচে দিয়া মুখ করিয়া কোনো মানুষের যদি আমরা মনে করো ভিক্ষা চাই, নিচে দিয়া মুখ করিয়া আমরা বাড়ি যাওয়া লাগে। মুখ্যমন্ত্রীর কাছে আমার ওটাও অনুরোধ যাতে আমরা এখান থেকে সব মানে রেকর্ডপত্র গেছে গৌহাটির মধ্যে, এই রেকর্ডটা মানে আমরা মানে সারিয়া দেওয়া হয়, ওইটা মানে আমরা সিডিও করা হয়েছে এটার, বা আমরা যতজন স্টাফ আছি এটার মনে করো এখান থেকে রেকর্ড গেছে, কিন্তু এই রেকর্ডটা মানে গিয়ালে কিতা লাগিয়ে আটকে যায়, বারবার রেকর্ড যায় আমরা মানে ওই যে ব্লক পিয়েছি থাকি বা অস্থায়ী কর্মচারী যতজন আছি আমরা, এটা মানুষের কাজ করি আর, কিন্তু স্থায়ী কর্মচারী থাকি খুব বেশি কাজ করে, আমরা দিনে রাতের 24 ঘন্টা কাজ করি, যে সময় ডাকেন আমরা রে ভাই। হসপিটালের কারেন্ট লাইট জ্বালাও, জেনারেটর চালাও বা জল আনি দেও, এই যথেষ্ট কাম আছে, বা একটা সিটিল নিয়ে দেও মানে ঝাড়ু মারিয়া দেও, কোনো সময় লেট্রিনে জল দেও, কোনো সময় কোনো যে কোনো কাজ লাগে এই কাজটা আমরা দিয়া মনে করো আমরা ইনচার্জে করাই, গালিও দিন আমরা বেশি আর আমরা বেতনটা নাই। এখন আমি আর বহু কথা হইল গিয়া যে আমরা মানে 15 বছর 20 বছর 25 বছর 10 বছর থাকি করিয়া যে করছি, আর আমরা ওই যে এখানের যে ডিসি আছে ডিসি মহোদয় আমরা এটারে তলব করিয়া দেখো যে আমরা খেয়ে এই কাজ করিয়ার এই কাজটা মানে সম্পূর্ণভাবে তাই নিকানোর মধ্যে আইয়া আমরা ওটার তারে মানে আমরা অনুরোধ হইল গিয়া ডিসির কাছে যে আমরা একবার তো আইয়া দেখিয়া দেখবা যে আমরা ওখানের মধ্যে আইয়া দন্না দরিয়া মনে করো মানুষ হিসাবে আসি, আমরা শরীরের মধ্যে মাংস নাই, আমরা 2টা পয়সা বেতন বাড়াইয়া দেখা আর আমরা চাকরিটা পারমানেন্ট করিয়া দেখা, যাতে আমরা দিনের মধ্যে মানুষের লোকে রকম মানুষ হইয়া চলতে পারি বা আমরা বাচ্চারা পড়াই শুনাইয়া মানে মানুষ বানাইতাম পারি, ইটার লাগি আমি অনুরোধ করিয়া এই বলিয়া আমার বক্তব্যটা শেষ করলাম। করোনা কার্যসূচির মূল উদ্দেশ্য হল আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটির দ্বারা পরিচালিত অস্থায়ী স্বাস্থ্য কর্মীবৃন্দ আমরা একত্রিত হয়েছি, আমাদের দাবি হলো যে আজকে প্রায় বিগত 10-15-20 বছর থেকে আমাদের অস্থায়ী স্বাস্থ্যকর্মীগণ যেভাবে সার্ভিস দিয়া আসিতেছে কিন্তু সেই অনুপাতে আমাদের বেতন দেওয়া হয়নি, আমাদের বেতন মাত্র 2-3 হাজার টাকা মিনিমাম। ভারতবর্ষের শ্রমিক আইন অনুযায়ী একজন শ্রমিকের পার ডে মজুরি আছে 400-500 টাকা, সেই অনুপাতে আমাদেরই দেওয়া হয়নি। আজকে দুর্গাপূজা বিহু ঈদ আসিলে আমাদের বাচ্চাদেরই কাপড় দিতে পারি না, কাপড় দিলে আমাদের বাচ্চাদেরই খরচা
আমরা মাছ মাংস কিনতে পারি নাই আর আমরা অসহায় আমরা দিন কাটি চলিয়া যাইতেছে নো আমি মাননীয় আসাম সরকার আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এটাই কর জুড়ে নিবেদন করেছি যে আমাদের চাকরি যদি স্থায়ীকরণ যদি করেন নাই তাহলে একজন পার্মানেন্ট চাকুরিজীবীর অনুপাতে আমাদের যাহাতে একটা স্যালারি সুবিধা বা স্যালারির ব্যবস্থা করিয়া দেওয়া হয় এটাই আমাদের অনুরোধ। আমরা খাই না খাই আমরা এটা ওনা হারে না আমরা দিনে রাত্রে থাকি আমার আজকে আমার জামাই আমি তিনটা বাচ্চা দিলে খুব বসায় ওরা সিলিন্ডার কারেন্টার দিলে দিয়ে যদি আমি ফ্রাই না করি আজকে আমরা বহু পণ্য বছর থাকি আমরা কাজ করি যারা যে গভর্নমেন্ট তারা মানে আমরা সবার গভর্নমেন্ট এমপ্লয়ি ও পাঁচ একটা দিন ছুটি নেই আমরা দিন পুরো একদম কাজ করে দিতেছি কোভিডের কোভিড যখন আইসে তখন আমরা নিজের আত্মসমর্পণ। ছাত্র সংগঠন NSUI এর উদ্যোগে সমগ্র বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন কলেজে চলছে সদস্য ভর্তি অনুষ্ঠান। এই প্রক্রিয়াকে সামনে রেখে দলকে আরো মজবুত করতে তথা ছাত্র সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে দিনরাত এক করে যাচ্ছেন NSUI এর কর্মকর্তারা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং আগামী দিনে NSUI ছাত্র সংগঠন বরাক উপত্যকা একটি শক্তিশালী ছাত্র সংগঠন হিসাবে প্রকাশিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। তৃণমূল ছাত্র পরিষদ এবং অগপ দল থেকে এবং বিভিন্ন দল সংগঠন থেকে প্রায় 50 জনেরও অধিক আজকে NSUI তে যোগদান করেছেন। এই যোগদান করার পর তারা তাদের যে রাহুল গান্ধীজির যে যাত্রা সেই যাত্রার প্রতি অনুপ্রাণিত হয়ে সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের নীতির প্রতি অনুপ্রাণিত হয়ে তারা আজকে হিন্দি बताइए बताइए आज पिछले 16 अगस्त से कछार जिला NSUI के नेतृत्व में एक मेंबरशिप ड्राइव स्टार्ट हुआ था। पूरे कछार जिले के जितने भी कॉलेजेस है और जितने भी असेंबली से वहाँ पे मेंबरशिप ड्राइव ये चला जहाँ पे न्यू कमर्स लोग NSUI में आके जुड़े हैं। अब आज फर्स्ट फेज ऑफ मेंबरशिप ड्राइव जब खत्म हुआ हम लोग का ये नज़र में आया है कि फर्स्ट फेज ऑफ मेंबरशिप ड्राइव के बाद ये देखने को मिला है कि 2000 न्यू मेंबरशिप ड्राइव पूरे कछार जिले में हुआ है। अभी इसलिए एक प्रोग्राम का हम लोगों ने इंतजाम किया था जिसका नाम था जुड़ेगा विद्यार्थी जीतेगा इंडिया। इस प्रोग्राम में लगभग सारे कॉलेजेस से आज यहाँ पे जो यूनिट मेंबर्स वो लोग आके उपस्थित हुए हैं। यहाँ पे आने वाले दो दिनों में फिर से एक सेकेंड फेज ऑफ मेंबरशिप ड्राइव स्टार्ट होने वाला है इसी नाम से जुड़ेगा विद्यार्थी जीतेगा इंडिया। देखते हैं हमारा टारगेट है 5000 मेंबरशिप ड्राइव और इसी प्रोग्राम में हमारे नेता हमारे बब्बन शेर राहुल गांधी जी के आदर्श में अट्रैक्ट होके TMCP और AGP के छात्र संगठन से आके लगभग 50 से भी अधिक छात्र हमारे NSUI संगठन से जुड़े हैं और हम आशा रखते हैं आने वाले दिनों में वो NSUI के लिए काम करेंगे और NSUI के बीच को हर एक कॉलेज में उसी तरीके से मजबूत करेंगे। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং অন্যান্য কংগ্রেস কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বলা হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় কয়েকটি ব্রিজ সহ কিছু প্রকল্প উদ্ঘাটন করে গেছেন যা কংগ্রেসের আমলেই অনুমোদিত এবং সেগুলোর উপর নতুন করে প্রলেপ লাগিয়ে বাহবা কুড়ানো হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলের হয়ে কংগ্রেস দলের প্রকল্পিত প্রস্তাবগুলিতে এবং প্রকল্পগুলিতে আনুষ্ঠানিকভাবে নতুন প্রলেপ লাগিয়ে নতুন রং লাগিয়ে নাম কামাচ্ছেন। বিজেপি দলের এই এজেন্ডা কিছুই ছিল না, কংগ্রেস আমলে এজেন্ডাগুলো তুলে ধরা হয়েছিল এবং আজ যখন এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে তখন বিজেপি দলের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছত্রছায়ায় সেগুলো উদ্ঘাটন করে নাম কামাচ্ছেন। তারিখে বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী যেভাবে বরাক উপত্যকার জনগণকে একটা ভুয়া প্রতিশ্রুতি এবং ভুয়া কিছুটা মানে মানুষকে বোকা বানানোর যে চেষ্টা করেছেন, পুরনো প্রকল্পকে রং করে নতুনভাবে উনি এখানে শিলান্যাস করেছেন এবং উনি বলেছেন যে এখানে তিনটা সেতু শিলান্যাস হয়েছে, তার মধ্যে জনসাধারণের জানা আছে যে দুইটা সেতু
কংগ্রেস আমলে কাজ শেষ হয়েছে, কংগ্রেস আমলের তৈরি, এবং শুধু অ্যাপ্রোচ করে গত 9 বছরে অ্যাপ্রোচ করে রং করে সেই পুরানা সেতুকে নতুন বলে এখানে এসে তিনি 3টা প্রকল্প শিলান্যাস করেছেন। এবং বরাক উপত্যকারকে যেভাবে আজকে চাকরি থেকে শুরু করে বেকার সমস্যা থেকে শুরু করে যাতায়াতের অবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকেই বরাককে এইভাবে বৈষম্য শিকার, বরাকের প্রত্যেকটা জিনিসেই অবহেলার চোখে দেখা হয়, এবং সেটার জন্য আজকে বাধ্য হয়ে কিছুটা সংগঠন বরাক উপত্যকা পৃথকীকরণের জন্য একটা দাবি উঠিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা স্পষ্ট, উনি নিজে চাইছেন যে কিভাবে আসাম থেকে বরাককে ছেদ করে দেবেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি ওনার রাজ্যকে পার করার জন্য উনি নিজে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং সেই মেরুদণ্ডহীন বিজেপির যারা এখানে কর্মকর্তারা আছেন, ওনারা নিজের স্বার্থের জন্য, ওনারা নিজের রাজনৈতিক জীবন সুরক্ষিত করার জন্য ওনারা মুখ্যমন্ত্রী চাটুকাদার হয়ে ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রী যা এসে বলেছেন, ডিলিমিটেশনে মানুষ এখানে খুশি হয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ওনারাও বলছেন। আজকে যদি মানুষ যদি এখানে বরাক উপত্যকার মানুষ যদি এখানে খুশি হতো, তাহলে মুখ্যমন্ত্রী আসার পর সরকার থেকে গাড়ি দিয়ে, জেলা প্রশাসন থেকে গাড়ি দিয়ে কর্মচারীদেরকে বাধ্য করে সভাতে আনতে হতো না, মানুষ নিজে থেকেই আসতেন। কিন্তু আজকে জোর জবরদস্তি করে এনেও মুখ্যমন্ত্রী সভায় মানুষ হয়নি, খালে খালে বাস অনেক জায়গাতে ঘুরে আসছে, মানুষ প্রত্যাখ্যান করেছে এই মুখ্যমন্ত্রীকে। মানুষ আগামী নির্বাচনে সেটার প্রত্যুত্তর দেবেন। আজকে যে জায়গাতে মানে বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, আজকে এই মেরুদণ্ডহীন বিজেপির কর্মকর্তারা বলছেন যে ডিলিমিটেশনে ভালো হয়েছে, আগে ওনারা বুঝতে পারেননি। আজকে ওনাদের যারা নেতারা বলছেন যে ডিলিমিটেশনের বিরুদ্ধে সাংসদ নিজে বক্তব্য রেখেছেন গুয়াহাটিতে, আজকে ওনারা বলছেন ওনারা না বুঝে বলেছিলেন। তার মানে ওনারা কী বলতে চাইছেন যে ওনাদের দলের সাংসদ, ওনাদের দলের নেতৃবৃন্দরা ওনারা মানে ডিলিমিটেশন বস্তুর কী জিনিসটা কী ওনারা বুঝতে পারেননি, এটা নির্লজ্জভাবে ওনারা বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য। হ্যাঁ, আজকে বরাক পৃথকীকরণ করার জন্য মুখ্যমন্ত্রী নিজে এটা ব্যাপারটাকে বিষয়টাকে উস্কে দিয়ে গেছেন। বরাক উপত্যকার মানুষ যেটা চায় উনি ভালোভাবে জানেন, বরাক উপত্যকার মানুষ কী চায় সেটাকে উনি করে দিয়েছেন। বরাক উপত্যকার 45 লক্ষ মানুষ চায় শিলচরে বাসাসোয় স্টেশন নামকরণ করার জন্য। বরাক উপত্যকার মানুষ চায় থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের ছেলেমেয়েদের, আজকে আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েদের জন্য চাকরির সুযোগ দেওয়ার জন্য, সেটাকে উনারা পূরণ করেছেন। আজকে উনি বলছেন বরাক উপত্যকার মানুষ চাইলে বরাক পৃথকীকরণ করে দেবেন। তার মানে এটা মুখ্যমন্ত্রী চাইছেন বরাককে পৃথক করার জন্য। কংগ্রেস দল কোনোদিন বরাক মাকে আসাম থেকে কোনোদিন মানে ছেদ করার কোনো চিন্তাধারা কংগ্রেস দলের নেই। কংগ্রেস দল চায় আমরা এই বরাক উপত্যকা আসাম রাজ্য থেকেই আমরা বরাকের স্বার্থে আগামী দিনেও লড়াই করে যাব। সোনাই পুলিশের বৃহৎ সাফল্য, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করছে সোনাই পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোনাই পুলিশ বাজেয়াপ্ত করেছে অনুমানিক 20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। মিজোরাম থেকে আসা সোনাই এলাকায় বিক্রি করতে পুলিশের জালে মিজো পাচারকারী ধরা পড়ে। কুলিচরার পাচারকারী এবং মিজোরাম থেকে কাবুগঞ্জ হয়ে সোনাই পৌঁছানোর পর তাদের গ্রেফতার করা হয়। উল্লেখযোগ্য যে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তাদের গ্রেফতার করে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখযোগ্য যে MZ31E2772 নম্বরের রেজিস্ট্রেশনের একটি বোলেরো বাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং 4 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। Yeah.
आपका घर कहाँ है बताइए? मालूम नहीं। Where are you from? Don't know English. Ajor. What is your name? Ishwala. Where are you from house? Kolpui. 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 Yo, Chaka. You from? Kolpui. Kolpui. Our name is? Kolpui. तो क्या ले आया था? कहाँ से ले जाते हैं? अजो से। अजो से कहाँ से ले जाते हैं? नहीं ले जाते नहीं, किसी ने पैसा 50% एडवांस देके मंगवाया था। कितना पैसा? कितना पैसा? एज कितना है? खूब इंजॉय ना मां, खूब इंजॉय। 18 साल, 18 हुआ नहीं? 17 বামপন্থী সংগঠন এসইউসিআইর কর্মকর্তারা অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস এবং বর্ধিত বিদ্যুৎ মাশুলের প্রত্যাহার এবং ঘন ঘন লোডশেডিং বন্ধ করার দাবিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের সোনাই ধলাই আঞ্চলিক কমিটির উদ্যোগে নরসিংপুর ব্লকের সামনে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি স্মারকলিপি ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে প্রদান করা হয়। অতিসত্বর তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান। অবিলম্বে নির্মাণ শ্রমিকের সমস্ত প্রকার অবদান করতে হবে। অবিলম্বে
নির্মাণ জমিকে সুযোগ সুবিধার পরিমাণ বৃদ্ধি করতে হবে, নির্মাণ শ্রমিকের স্বার্থ বিরোধী শ্রমকোট আইন বাতিল করতে হবে, নির্মাণ শ্রমিকের স্বার্থ বিরোধী শ্রমকোট আইন বাতিল করতে হবে, নির্মাণ শ্রমিকের স্বার্থ বিরোধী শ্রমকোট আইন বাতিল করতে হবে, নির্মাণ শ্রমিকের স্বার্থ বিরোধী শ্রমকোট আইন বাতিল করতে হবে, নির্মাণ শ্রমিকের সমস্ত বকেয়া প্রদান করতে হবে। মানে সহায়ক মূল্যে জিনিস কিনে সরকারি দোকানের মাধ্যমে সেগুলি জনগণের কাছে সুলভ মূল্যে বিক্রি করা হোক, এটাই হলো মূল্য বৃদ্ধি প্রতিরোধের একমাত্র উপায়। বন্ধুগণ, এখন এই সরকার মানুষকে কাঁদতেও দেয় না, কাঁদতেও দেয় না, কাঁদাও মানা। আজকে এই যে আমরা প্রতিরোধ এদের প্রতিবাদ জানাতে এসেছি, এখান থেকে অফিস থেকে বলা হচ্ছে আপনারা আল্লাগুল্লা করবেন না, মানে কাঁদবেন না। আপনারা কাঁদলে আপনার দাবি মানা হবে কি হবে না দূরের কথা, কাঁদতেও মানা করা হচ্ছে, এই সরকার কাঁদতেও মানা করছে। এই হলো বিজেপি সরকার, দেশের সরকারের এই হইল অবস্থা। আসামের হেমন্ত বিশ্ব শর্মার এই হলো অবস্থা, এই অবস্থার সৃষ্টি করে রেখেছে। ফলে বন্ধুগণ, আমরা মনে করি এই পুঁজিবাদী ব্যবস্থা, যে পুঁজিবাদ সমস্ত রকমের সমস্যার সৃষ্টিকর্তা, এই পুঁজিবাদের যারা বিশ্বস্ত সেবক কংগ্রেস বিজেপি, এরা জনগণকে অভাব অনটন, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, বঞ্চনা, শোষণ, নির্যাতন ছাড়া আর কিছু দিতে পারে না। সুতরাং জনগণের দরকার, আজকে সমস্ত জনগণকে আজকে আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। সমস্ত জনগণ যদি আন্দোলনের পথে এগিয়ে না যায়, তাহলে এই পুঁজিবাদী ব্যবস্থা জনগণকে আরও পিছিয়ে পিছিয়ে মারবে। সুতরাং বন্ধুগণ, আজকে মূল্যবৃদ্ধি প্রতিরোধ যদি করতে হয়, তাহলে গরিব মানুষকে আজকে একত্রিত হতে হবে এবং শক্তিশালী কোনো আন্দোলন গড়ে তুলতে হবে এবং দাবি করতে হবে যে আমরা অল আউট স্টেট ট্রেডিং, মানে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চাই। খাদ্যদ্রব্যের খুচরা এবং পাইকারি ব্যবসা বন্ধ করো, এটা না করতে পারলে এবং পুরো আন্দোলন গড়ে তুলতে না পারলে পুরো সমস্যার সমাধান হবে না, মূল্যবৃদ্ধিরও সমাধান হবে না। সুতরাং বন্ধুগণ, সর্বশেষে বলছি, আপনারা আসুন, হাজার হাজার মানুষ আসুন, আন্দোলনকে আমরা শক্তিশালী করি, যাতে আমরা মূল্যবৃদ্ধি প্রতিরোধী সরকারকে বাধ্য করতে পারি। একথা বলি, আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, এসিউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। 2024 লোকসভা আসনের আগে বরাক উপত্যকাকে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে, গুরুত্বপূর্ণ দাবি জানালো ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি ইউটিডিসির পক্ষ থেকে। জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী নভেম্বরের মধ্যে কেন্দ্র সরকারকে বরাক উপত্যকাকে পর্যবেক্ষণ দল পাঠিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। দীর্ঘদিনের গণদাবি পূরণে কেন্দ্র সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ডিসেম্বর থেকে তারা আন্দোলনের পথে পা বাড়াবেন। ইউটিডিসির কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 1972 সাল থেকে বরাক উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার জন্য দাবি উত্থাপিত হচ্ছে, কিন্তু রাজনৈতিক মদতপুষ্ট কিছু কর্মকর্তারা তা হতে দিচ্ছেন না। আপনারা সবাই জানেন 1972 সাল থেকে ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি কেন্দ্রশাসিত অঞ্চলে একটা দাবি জানিয়ে আসছে, এবং ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি প্রায় প্রতি প্রধানমন্ত্রীর কাছে জনকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু আমরা তেমন কোনো সাড়া পাইনি। তার কারণে আজ আমরা বঞ্চনার চরম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি।
এবারে আমরা অতি সত্তর আমরা একটি স্মারকলিপি দেব এবং খুবই সত্তর তাড়াতাড়ি আমরা সভাপতির নির্দেশক্রমে একটি গণ অভিবর্তনের আয়োজন করা হবে। আমি বরাক উপত্যকার সর্ববুদ্ধিজীবী এবং শুভবুদ্ধি সম্পন্ন সবার কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা আসলে গণ অভিবর্তনে আসুন এবং এসে এই সেই গণ অভিবর্তনকে সফল করে তুলুন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা সর্বনির্বন্ধ অনুরোধ রাখছি, আপনারা অতি সত্তর বরাক উপত্যকাকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করুন, অন্যথায় আমরা একটি বৃহত্তর গণ আন্দোলন রূপ নিতে বাধ্য। আমরা বরাকবাসী সুদীর্ঘদিন থেকে নানা দিক দিয়ে সংক্ষেপে সর্বদিক দিয়ে বঞ্চিত হয়ে আসছি। যে কোনো সরকারই দিশপুরে বসুক না কেন, তারা আমাদের কথা শুনছে না। অর্থনৈতিকভাবে আমাদের যে বঞ্চনা করে আসছে বিভিন্ন দিক দিয়ে, কর্মক্ষেত্রের দিক দিয়ে, যাতায়াতের ব্যবস্থা দিক দিয়ে, প্রত্যেকটি দিক দিয়ে বরাককে বঞ্চিত করা হচ্ছে। তাই বরাকে মানুষ চায় নূতনভাবে। আমরা দীর্ঘদিন থেকে যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কথা দাবি করে আসছিলাম সেটাকে আগামী লোকসভা ইলেকশনের আগে সেটা পূরণ করুক, এটা আমরা কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের কাছে আমাদের বিনম্র দাবি। শিলচর প্রেস ক্লাবে ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি UTDC আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা কেন্দ্র সরকারের কাছে স্পষ্টতই দাবি জানাচ্ছি যে আগামী লোকসভা নির্বাচনের আগে, 2024 লোকসভা নির্বাচনের আগে বরাক উপত্যকাকে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। একই সঙ্গে আগামী নভেম্বর মাসের মধ্যে কেন্দ্র সরকারকে উচ্চপদস্থ পর্যবেক্ষক টিম পাঠাতে হবে যাতে ইউনিয়ন টেরিটরি গঠনের প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘদিনের এই কোনো দাবি পূরণে নভেম্বরের মধ্যে যদি কেন্দ্র সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ডিসেম্বর থেকে UTDC পথে নামতে বাধ্য হবে। যেভাবে UTDC-র অন্যতম প্রাণপুরুষ পরিতোষ পাল চৌধুরী 1972 সাল থেকে 2016 সাল অবধি যেভাবে তিনি কেন্দ্র সরকারের কাছে একের পর এক দাবি উত্থাপন করেছেন, দিল্লিতে গিয়ে UTDC টিম সরকারের প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন, পাশাপাশি দিল্লিতে আন্দোলন হয়েছে, দেশ জুড়ে জনমত সংগ্রহ করা হয়েছে এবং স্বাধীনতার পর থেকে 1948 সাল থেকে এখানে রাজ্য গঠনের যে দাবি উঠেছিল, 1972 সাল থেকে ইউনিয়ন টেরিটরি গঠনের যে দাবি আজ এতদিন ধরে চলছে সেটিকে অবশ্যই কেন্দ্র সরকারকে পূরণ করতে হবে। কোনো ব্যক্তি বিশেষের দয়ার উপর আর কারো বক্তব্যের উপর বরাক উপত্যকার মানুষের ভবিষ্যৎ নির্ভর করে না, এটাও আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। কেন্দ্র সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে, কারণ বাসাভিত্তিক রাজ্য গঠনের মধ্য দিয়ে যেভাবে বরাক উপত্যকাবাসীকে 76 বছর ধরে যাতাকলে পিষ্ট করা হয়েছে আর এক মুহূর্ত এটা চলতে দেওয়া যায় না। ডিবুটার থেকে শুরু করে আসাম চুক্তির 6 নম্বর ধারা থেকে আরো শুরু করে যেগুলো বরাক বিরোধী ধারা রয়েছে সব কিছুর মধ্য দিয়ে আগামী দিনে ডিলিমিটেশন প্রক্রিয়ায় বরাক উপত্যকাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আর সেটি চলতে দেওয়া হবে না। UTDC-র পক্ষ থেকে আমরা আজকে এই দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করছি। বৃহস্পতিবার রাত 10টায় ধলাইয়ের ভূমণ্ডল চা বাগানের মুন্ডা লাইনে এক যুবককে মারপিটের জেরে নিরীহ লোকেদের মামলায় ফাঁসানো হয় তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে এলাকা জুড়ে। সোমবার ভূমণ্ডল চা বাগানের মুন্ডা লাইনে আয়োজিত এক প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন পরিবারের সদস্যরা। মতিনগরের মস্তান বাউরি নামকে এক যুবককে ভূমণ্ডল মুন্ডা লাইনের 3 যুবক মারপিট করার পর সেই সঙ্গে 3 অভিযুক্তদের সাথে কিছু নিরীহ লোকেদের নামও থানায় দাখিল করা হয়েছে এবং এই অভিযুক্তদের
কোনো ভূমিকাই নেই। নিরীহ যুবক ছোটেলাল গোয়ালাকেও গ্রেফতার করা হয়েছে এবং জেলে পোরা হয়েছে। অতিসত্বর নিরীহ নির্দোষ যুবকদের ছেড়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকার নাগরিকেরা। আমার ছাড়া লাগে, নির্দোষী মানুষকে আমার ছাড়তে লাগবে, নির্দোষী মানুষ আমার ছাড়তে লাগবে। আপনার দাবি কি? তা আমার দাবি ওই চারটা ছেলের। কি চারটা ছেলে? ওই তো রঞ্জন ভূমি আর টিঙ্কু তাঁতি, ছোটলাল গোয়াল্লা, সঞ্জয় মুন্ডা। তারা কিতা হয়েছে? ও তো নির্দোষী। তারা পুলিশ ধরছেনি? না ধরছে না, এখন তো একজন রে ধরছে, ছোটলাল গোয়াল্লারে ধরছে। কেস আসেনি? তারা উপরে কেস আসেনি? না কেস তো তারা নাই, এখন কেস এখন করছে না কি না করছে। আমাদের যে গ্রামবাস ছেলেগুলা যে সব নির্দোষী আছে, আমাদের এই ছেলেগুলাকে আপনারা ছাড়ে দেন। আপনাদের সে আমাদের উন্নতি আছে, আপনারা আমাদের নির্দোষী ছেলেগুলাকে ছাড়ে দেন। সব নির্দোষী আছে, ছোটলাল গোয়াল্লা, সঞ্জয় মুন্ডা, টিঙ্কু তাঁতি, রঞ্জন ভূমিজ, আর আমরা সবাই দাবি চাই যে ছেলেগুলোকে ছাড়ে দেন। মুক্তি চাই, 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 মুক্তি চাই। নমস্কার। ছোটলাল গোয়াল্লা, রঞ্জন ভূমিজ, টিঙ্কু তাঁতি, সঞ্জয় মুন্ডা, মুন্না গোয়াল্লা, তারার আমরা রিহাই চাই, তারা নির্দোষী, তারার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ছোটলাল গোয়াল্লা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। টিঙ্কু তাঁতি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সঞ্জয় মুন্ডা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। মুন্না গোয়াল্লা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। রঞ্জন ভূমিজ মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তারার স্যার আমরা এই মুক্তি চাই, সারা নির্দোষী, তারা রিহাই চাই। নমস্কার। আর আমরা যখন গরু চোর হাল্লা হয়েছে, তো সবে আমরা বার হইয়া যাই, যখন গিয়া দেখি যে আমরার এই শিব মন্দিরে ছেলেটারে বাঁধা হয়েছে, বাঁধার মধ্যে আমরা দেখি যে এটা অন্যায় করা হর, কেনে মারা হর। আমি যখন কথা বলি তখন আমরা আমাকে ধাক্কা ধুক্কি দিয়ে করে বলে যে তুমি কে, তুমি বন্যালা কে? আমরা তিনজনের এসে নিছি, মরে গেলেও এর দাবি আমরা নিব, তোমরা কেউ একজনের কথা বলিও না। আমরা আর কথা উঠা বলি নয়। আমরা যখন দেখি যে রে এখানে তিনটা গরু বাঁধা কেনে, তো কই তো গরু চুরি করেছে, আমরা তো স্যার এটা দেখি নাই, জানি নাই, কিছু নাই, বাঁধা ছিল এখানে গরু দেখে, আমরা আরও কিছু মাতি নাই। এই আমার কথা শেষ স্যার। আর এই যে নির্দেশী ছেলেগুলোকে যে ওরা যে নাম দিয়েছে, এটা মহাদোষ তাদের। ছোট গোয়ালাও নির্দোষী, আরও আমাদের এই ছেলেগুলানের নাম যে দিয়েছে, এরাও সব নির্দোষী। বেরেঙ্গা বাদী সেতুতে আবারও সড়ক দুর্ঘটনা, বাইক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত্রে বাদী সেতুর উপরে। জানা যায় কয়েকজন যুবক মিলে সেতুর উপরে বাইক স্ট্যান্ড করছিল, সেই সময় ডিউটিতে থাকা পুলিশ কর্মী ওদেরকে পাকড়াও করে তিনটি বাইক ওদের হেফাজতে নিয়ে জরিমানা আদায় করে। স্ট্যান্ড করতে জড়িত থাকা আর কয়েকটি বাইক পাকড়াও করার চেষ্টা করলে এরই মধ্যে বেরেঙ্গার বাসিন্দা মাহমুদুল নামের যুবক বাইক নিয়ে ঘর থেকে বেরিয়ে কাশীপুর যাওয়ার উদ্দেশ্যে সেতুর উপর আসলে পুলিশ দেখে দ্রুত গতিতে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওপার থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সামনে চিনো স্যার, পটল দিতে বাংলা সংবাদ শিরোনাম আরো একবার।
সারা আসাম সরকারি চিকিৎসালয় অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থার কর্মকর্তারা বিভিন্ন দফা দাবি নিয়ে 3 দিনের কর্মবিরতি করলেন শুরু। কর্মচারীদের মধ্যে খুবই পরিস্থিতি। ছাত্র সংগঠন NSUI উদ্যোগে বরাক উপত্যকার বিভিন্ন কলেজে চলছে সদস্য ভর্তি অনুষ্ঠান। বিস্তারিত তথ্য তুলে ধরলেন সংগঠন কর্মকর্তা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন প্রকল্প সহ বীজ উদ্ঘাটন প্রকল্পটির কংগ্রেসের অনুমোদনের উপর নতুন করে লেপ লাগিয়ে নাম কামানোর অভিযোগ আনলেন জেলা কংগ্রেস সভাপতি রবি ইকবাল। গোপন তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ির বাজেয়াপ্ত করল 20 লক্ষ টাকা নিয়ামা থেকে মিজোরাম থেকে 4 ব্যক্তিকে করা হলো গ্রেপ্তার। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস ও বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ করা নিয়ে এসইউসিআই কমিশনের কর্মকর্তারা করলেন বিক্ষোভ প্রদর্শন। এখন কেমন তো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।